আজ কি কি রান্না করব? এইগুলো রান্না করে কি রোজা লাগছে আমার, আছে অনেক কষ্ট হইতেছে। আলিফ, বাবা আলিফ, বলো। এই যে এই এইটা নিয়া ওই বাড়ির তোমার ওই আন্টি গারে বাসায় নিয়ে যা, একটু ফ্রিজে রাখো। ওরা রাখতে দেয় না, বকা বকি করে খালি। বকাবকি করে? আমি আমি বলি কি, এখন তো রোজার মাস, তাই না? আমি তো রোজা থেকে অনেক ক্লান্ত হয়ে যাইতেছি। আমি এই বাবা ঠান্ডা পানি না হইলে পরে আমি বাঁচবই না। ওদের যা একটু বলো গে যে আন্টি এটা তো রোজার মাস, আম্মুর খুব কষ্ট হইতেছে, একটু ঠান্ডা পানি যে আম্মু শরবত খাবে, তে একটু ই করো, একটু রাখেন, এই কয়টা দিন একটু রাইখে দেন। এটা যা একটু বলো গা, এখানে দিবে না, দিবে না না কি আরে তো দিবে না, কি বলে, মা বকা বকি করে খালি। কি বলে তুমি দেখছো? হ্যাঁ সব সময় দেখ। আচ্ছা তুমি তারপরে যা একটু রিকোয়েস্ট করে একটু রাখো গা। হ্যাঁ আঙ্কেল এটা দরজাটা খুলেন, দরজাটা একটু খুলেন, ফ্রিজে একটু পানি রাখো। কেন তোমাদের ফ্রিজ কি হয়েছে? আমার আম্মুর রোজা রয়েছে তো সারাদিন, একটু ফ্রিজে পানি রাখবো। না আমাদের ফ্রিজে আমরা কারোর পানি রাখতে দেই না, মানুষের পানি আমরা রাখি না। তোমরা ফ্রিজ কিনতে পারো না? আমাদের বাড়িতে আসো দৈনিক পানি রাখার জন্য, ডিস্টার্ব, যাও চলে যাও এখান থেকে, আর যেন তোমাকে না দেখে আমাদের বাড়ির গেটে। কখন যে আসবে দেখছি আম্মু, বললাম না হ্যাঁ ফ্রিজে পানি রাখতে দেবে না, কত করে কথা শুনে আমাকে পাঠিয়ে দিলো, বললাম তুমি রোজা রয়েছো তাও রাখতে দিল না। কেন দেয় নাই? না তুমি বলো নাই ভালো করে, যা বলছি আম্মু রোজা আছে। তুমি আমাদের একটা ফ্রিজ কিনতে পারো না, তাহলে এত কথা এতগুলো কথা শুনতে হতো না। দেয় নাই? হুম হুম কি বলছে? বলে যে যাও তোমার আমাদের বাসায় কোনো ফ্রিজে পানি রাখতে দেবো না। আমি রোজা আছি তারপরে দিল না, এটা কি ঠিক? ঠিক আছে বাবা, আমরা আমরা তো ওই রকমই না, দেখি কিছুদিন পরে দেখি একটা ফ্রিজ কিনতে পারি নাকি। আসলে আমরা মানে দেখা যায় কি, আমরা অনেক কিছু শিখতে পারি, সাধারণ তো অনেক মানুষের তো ফ্রিজ থাকে না, অনেকে এরকম ব্যবহার করে, এরকম করা উচিত না। আসলে সমাজে অনেকে আছে এরকম করে, আমরা আমাদের বোঝা উচিত যে কারো যদি সমর্থক থাকে তাহলে আপনার কাছে সে হাত বাড়াবে না, আর যার সমর্থন নাই সেই হাত বাড়ায়, আর সহজে কেউ কারোর কাছে যায় না, এটা মানা।